11 নম্বর প্রশ্ন, হানাফি আলেমরা রফল ইয়াদাইন না করার যে দলিল পেশ করে সেই হাদিসগুলি কি সহি? রফল ইয়াদাইন না করার হাদিস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যেটি আবু দাউদ রয়েছে, ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করার পরে বলছেন ওয়ালাম ইয়াসিহা, হাদিসটি সহি নয়। তাহলে যিনি সংকলন করেছেন তিনি সতর্ক সাবধান করে দিয়েছেন যে রফল ইয়াদাইনের হাদিস, যে রফল ইয়াদাইন করতে হবে না বা একবার শুধু, এই হাদিসটি সহি নয়। তারপরেও যদি কেউ আমল করে তাহলে তাদের মজহাবি গোড়ামি। পক্ষান্তরে শত শত হাদিস রয়েছে রফুল ইয়াদাইনের, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চার জায়গায় সালাতে রফুল ইয়াদাইন করেছেন, তকবীরে তাহরিমার সময়, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, আর দুই তাশাহুদ বিশিষ্ট সালাতে প্রথম তাশাহুদ থেকে ওঠার সময়। সুতরাং এগুলি হচ্ছে সুন্নাত, বরং সুন্নাতে মোতাওয়াতেরা এর উপর আমল করেন। বড় বড় হানাফি মুহাদ্দিসরা এটাকে মেনেছেন। আল্লামা শাহওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, ভারত উপমহাদেশের বড় মুহাদ্দিস, তিনি বলেছেন যে এটি হচ্ছে সুন্নাত, যারা রফায়দান করে তারা বেশি প্রিয় আমার কাছে, তিনি বলেছেন। সুতরাং আল্লাহর হস্তে গোড়ামিটা বাদ দেন। আল্লামা সিন্দি রহমতুল্লাহ আলাই, মদিনার আলেম এবং হানাফি আলেম, নাসাই এবং ইবনে মাজার হাশিয়া, তিনি ভাষ্য বা টিকা লিখেছেন, তিনি বলেছেন যে রফায়দানের হাদিসগুলি বেশি শক্তিশালী, তবে কুল্লুন সুন্নাত, দুটোই সুন্নাত। তো যদি কমপক্ষে এইটুকু মানেন যে রফায়দান করাও সুন্নাত আর রফায়দান মাঝে মাঝে ছাড়াও সুন্নাত, যেমন সিন্দি বলেছেন, কমপক্ষে এতটুকুতে আসেন। আর যদি 50টি হাদিস থাকে, উদাহরণস্বরূপ বলছি তারও বেশি রয়েছে রফায়দানে, তো 50 বার রফায়দান করেন আর একবার মাঝে মধ্যে ছেড়ে দেন, সুন্নাত, কোনো অসুবিধা। সুন্নাত মানে মাঝে মধ্যে ছাড়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। এক কথায় রফায়দাইন করা, দুই হাত উত্তোলন করা, এটি সুন্নাত, ফরজ ওয়াজিব নয়, তেমনই এটি মনসুখ রহিত নয়। ফরজ ওয়াজিবও মনে করবেন না, বাড়াবাড়ি হবে। আর যারা মনসুখ রহিত বলেছেন তারা গায়ের জোর দেখিয়েছেন এবং তারা মজহাবি গোড়ামির অন্ধত্বে ডুবে আছেন। আল্লাহ যেন অন্ধত্ব তাদের দূর করে দেন।